الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا পাশে যে আমার ভাইরা আছেন দয়া করে মেহেরবানি করে আপনারা পাশে ডাইনে বামে না দাঁড়িয়ে স্টেজে অনেক জায়গা সামনে ফাঁকা আছে মেহেরবানি করে পূরণ করেন যারা স্টেজের মধ্যে থাকবে আমি তাদের জন্য স্পেশাল একটা দোয়া করব যাতে এই দোয়াটা আল্লাহ তালা একজন মুসাফিরের পক্ষ থেকে কবুল করে নেয় আমি এই জন্য মেহরবানি করে আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি ডাইনে কেউ দাঁড়িয়ে থাকলে আমি আলোচনা সুন্দর করতে পারি না আমার আলোচনা যদি অসুন্দর হয় তাহলে যারা দাঁড়িয়ে আছেন তারাই দায়ী থাকবেন এই জন্য আপনারা দোয়া করেন যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে দুনিয়াবি কথাবার্তা না বলে শয়তান আপনাদের মধ্যে মোটামুটি অনেক চিন্তা দ্বারা ঢুকে দিছে দেখি বক্তা কি কয় বক্তা কিন্তু আগে দেখি নাই ছোটখাটো মনে হচ্ছে হ্যাঁ দাঁড়িয়ে তো পাকে নাই তারপরে বক্তা কি না কি কয় আগে শুনে নেই আওয়াজ কেমন কণ্ঠ কেমন আলোচনা কেমন এই সমস্ত কুমন্ত্রণা ওয়াসা মিস্টার ইবলিস আমাদের দাঁড়ানো ব্যক্তিদের মধ্যে ঢেলে দেয় কিনা বলেন এই জন্য দয়া করে আল্লাহর এই জান্নাতের বাগান রিয়াজুল জান্না জান্নাতের বাগানে আসছেন তো পাশে দাঁড়িয়ে না পাশে দাঁড়িয়ে না বরং জান্নাতের বাগানে প্রবেশ করে যা কিছু বলবো এতরূপ যদি আল্লাহ তালা আপনার জন্য কবুল করে নেয় আমলের ক্ষেত্রে তাহলে আশা করা যায় এই আমল দিয়ে আপনার ইমানই মৃত্যু নসিব হয়ে যাবে আবু জাহেদ নবীজির দুশ্মন চাচা আবুল আহাব আবু জাহেল উদবা সাইবা এরা সবাই হেদায়তের দরিয়ার পাশে এইভাবে দাঁড়িয়ে থাকতো ঘরু পাক খাইতো বলেন তো হেদায়তের দরিয়ার নাম কি কেউ বলতে পারবেন হেদায়তের দরিয়ার নাম কি মোহাম্মদ রসুল্লাহ এবার আপনারা বলেন হেদায়তের দরিয়ার নাম কি হেদায়েতের দরিয়া পেও সেখান থেকে পানি পান করতে পারে নাই আবু জাহেল সাইবা আবুল আহাব দরিয়ার পাশ দিয়ে আপনি চলছেন নদীর পাশ দিয়ে কিন্তু আপনার পানিরও খুব পিপাসা আপনি সেখান থেকে পানি পান করেন নাই তাহলে বলেন তো আপনি আপনার নিজের ক্ষতিটাই ডেকে আনলেন তেমনি এটা একটা হেদায়েতের মাধ্যম ইনসা আল্লাহ হেদায়তের এই পরিপূর্ণ হেদায়েত যদি চান তাহলে আপনি এখানে এসে অন্তর্ভুক্ত হয়ে যান আল্লাহ সকলকে তৌফিক দান করে আমিন বলছিলাম সুরাতুল মুলকের দুই নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন সেই বিষয়টা আলোকপাত করে আমরা কিছু আলেম হাসিল করতে পারবো ইনসা আল্লাহ আল্লাহ বলেন আল্লাহাদি হলাফল মামতা ওয়াল হায়া রিয়া বল যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন বলেন তো মরণ এবং জীবনকে সৃষ্টি করলেন আমি একা বলবো আর আপনারা সকলে বলবেন আওয়াজটা বেশি হবে কার আমারটা না আমি এইভাবে বলবো মরণ এবং জীবন যিনি সৃষ্টি করলেন তিনি কে বলেন না কে আল্লাহ বলেন এ বান্দা আমি তোমাদেরকে মরণ এবং জীবন কেন দিলাম লিয়া বলুয়া আমালা আল্লাহ বলে তোমাদেরকে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা আল্লাহ আপনি কি পরীক্ষা করবেন আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দির অভাব করবে না অনেক বান্দা বান্দি থাকবে ईमानदार নামধারী অনেক বান্দাবান্দি থাকবে আমি তোমাদেরকে পরীক্ষা করব আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ বলেন কর্মে কে শ্রেষ্ঠ এটা আল্লাহ পরীক্ষা করবে বলেন তো মৃত্যুর সাথে শ্রেষ্ঠ কর্মের কি সম্পর্ক কারণ মমিন জানে ট্রান্সমিগ্রেশন অফ সোল ম্যান ইজ মোর্টেল যাই বলেন কোরআনে কারিম আল্লাহ বলেন কুল্লু নফসিং মৃত্যুর স্বাদ আমাদের সকলকে একদিন ভোগ করতে হবে মৃত্যুর আল্লাহ তালা জানা দেয় আমি আল্লাহ যেন কেমতের ময়দানে তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করতে পারি আল্লাহ বলেন সুরত তো হার এগারো নম্বর আয়াত অথবা বারো নম্বর আয়াত হবে আল্লাহ বলেন ইন্না আতি আতু আকা দু হা লিতুযুজা হা কেয়ামতের ময় খুবই আসন্ন খুব আসন্ন কবি সন্নিকটে কেয়ামত বেশি দূরে নয় আচ্ছা লং টাইম কেয়ামত না হয়ে বাদ দিলাম আপনার আমার মৃত্যু নামক কেয়ামতটা আমাদের পাশে আছে কথা বলেন ঠিকই কিনা। মিತ್ತು নামক কিয়ামত থেকে এত কেউ বাসতে পারবো না আল্লাহ কেন মৃত্যু নামক কিয়ামত দিবেন লিতু জলজা কুননা নাসিম বিমা আমাদেরকে পরীক্ষা করবেন আমরা যে দুনিয়ার মধ্যে কে মন্দ আমল করছি কে একা আমল করছি তার পরিপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ এখানো বলেন ওয়া ইননা মা তুওয়াফাউদা উজুরাকুম কিয়ামা বান্দারে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করছো কিন্তু জানছো জামাতে নামাজ পড়লে আমরা তো দেখতে চাই সামনে শীতকাল করে আমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারপরে আমরা নামাজ আদায় করবো কথা বলেন ঠিক কিনা সবাই তো আর উজু করে নামাজ আদায় করবে না ওদুর নামাজ ও তো পড়ে না উদু কি কিন্তু আপনি যে জামাতের সাথে নামাজ আদায় করলেন হাদিসের মধ্যে আছে সাতাশ গুণ অথবা পঁচিশ গুণ সোয়াব আল্লাহ তোমার আবুল নামায় দান করবে হজ করলে সোয়াব রমজানের রোজা রাখলেও সোয়াব দান সৎকার করলেও সোয়াব আছে না নাই আসতে হয় কেন একটু জোরে করলে না আসতে বললে মনে করুন যে মনে হয় সবাই ঘুম আর তন্দ্রা মধ্যে লিপ্ত হয়ে গেছে যদি জাগাইন না রে জাগান জাগাইন না আরো জাগবে গুমন্ত ব্যক্তির জাগানো যায় কিন্তু জাগাইন না কি করা যায় না জাগানো যায় না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন বলে আমিন তো বলছিলাম আল্লাহ তালা হাসরের ময়দানে আমাদেরকে প্রতিদান দিবেন কে মার্কাজ মহিলা মাদ্রাসার জন্য নিজের পরিশ্রমের অর্থ ব্যয় করে দিয়েছে আল্লাহ পরীক্ষা করবেন এবং আপনাকে অর্থ দেওয়ার কারণে যে সোয়াব পেয়েছেন সেই সওয়াবটা আল্লাহ ওই দিন দান করবেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সফল কাম হতে চায় এ দুনিয়ার মানুষ জেড়ে রাখো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদুখিলাল জান্নাতা ফাজ যেদিন আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান দেব ওই ওই ব্যক্তি সফল কাম হবে যে দিয়ে থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করলো আল্লাহ বলেন ওই ব্যক্তি দুনিয়া এবং আখাতে সবচাইতে বড় সফলকাম হয়ে গেল সবচাইতে বড় সফল কাম হতে চান কে কে আল্লাহ এই মানুষগুলা ও উদু জান্নাতা ফাকাদ ফাজ হতে চায় আপনি এদেরকে ওই ফাকাদ ফাজের কাতারে তাদের নামটা লিপিবদ্ধ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দেন বলেন আমিন আজকে দোয়া হবে দোয়া আগে যে দোয়া দিতেছি দোয়া দেওয়া হয় দাওয়ার বিনিময় বলেন দোয়া দেওয়া হয় কিসের বিনিময়ে দাওয়ার বিনিময়ে দোয়া তো পাইতেছেন দাওয়া দিছেন না এখনো কথা বলে না দাওয়া নিশি কারো থেকে হুজুর নিয়ে আগে কি করেন কি করে মুরব্বি আপনার বাসায় হুজুর দাওয়াত দেন না তো দাওয়াত দিয়ে কি করেন আগে দোয়া পড়ায় যাওয়ার সময় দাওয়া দেয় কি দেয় একটু ডলাদের না মোসাফা করেন না আগে দোয়া এখন আগেই যদি সায়া বই তাহলে দোয়া পরে দিল তো আবার অনেক সময় কাজে নাও লাগতে পারে আগে দোয়া দিতেই থাকে আবার দোয়া নিয়ে বাইকে যায় না আল্লাহ যদি দোয়া নিয়ে কেউ বাইকে যান এই দোয়া কিন্তু ফেরত আনতে বেশি সময় লাগবে না দোয়া ফেরত নিয়ে আমরা দোয়া দিতেও জানি ফিরত আনতেও জানি ওই যে এক হুজুর কোরবানির টাকা দেয় না দেখে পরে গিয়া বলছে মালিক জোবাই টাকা কি দিবেন না ওই মেয়া জোবাই করলে টে লাগে কয় আমি কিন্তু কাম করা এলেছি বুঝছেন আমি যে বিসমিল্লা ছাড়া জোবাই করছি আপনি এটা খাওয়া যায় দিব আমার হাতিয়া দিয়ে আপনি ঠকাইতে চান আমি তো আপনার বড় ঠকান দিয়ে দিচ্ছি এখন বলেন হুজুরের লগে মায়ের ফেস দিয়ে না

হুজুর যারা এরা তো আল্লাহর শিব আল্লাহ আল্লাহর রঙে রঙিন হয়েছে আলহামদুলিল্লাহ বলতেন না শিব আল্লাহ আল্লাহর রঙে সবাই রঙিন হতে পারে না সবার মাথায় টুবি থাকে না সবার পরনে পাঞ্জামি থাকে না সবার পকেটে মেসওয়াত থাকে না সবাই হতে নামাজি হয় না আল্লাহ আল্লাহর রঙে রঙিন হতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমিন তাহলে আল্লাহ আমাদের থেকে জানতে চান উত্তম আমল কে করবে পরীক্ষা করবেন আল্লাহ বুখারী শরীফের ১২ নম্বর হাদিস এই হাদিসটি বর্ণনা করেন নবীজি সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন

আল্লাহ নবী বললেন তো তোমায় পপুর কে খাবার খাওয়ানো ক্ষুদার্তে খাবার খাওয়ানো ইতিম খাবার খাওয়ানো মফু হাদিস নিষ্পেষিত দরিদ্র মিসকিন কে খাবার খাওয়ানো এটা হচ্ছে ইসলামের সর্বোত্তম আমল বলেন সোবাহান দুই নম্বর বললেন সালাম তুমি চিনো আর না চিনো উভয় সালাম প্রদান করবা আগে আগে সালাম দিলে তোমার অহংকার মুক্ত হয়ে যাবে দিলটা অহংকার মুক্ত যদি হয় অহংকার মুক্ত হইলে ওই দিল ওয়ালাকে আল্লাহ তালা জান্নাত মেহমান বানা দেয় এই হাদিসের

আইয়ুল ইসলামী আফদল ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা আগের হাদিসে পাইলাম আইয়ুল ইসলামী খয়ের এই হাদিসে পাইলাম আইয়ুল ইসলামী আফদল ইসলামের মধ্যে কোন আমলটা উত্তম আল্লাহ নবী সুদা সাপটা জানায়া দিলেন মানসানিমাল মুসলিম যে বান্দা আব্দুর রহমানের হাত एवं জবান থেকে যদি আব্দুল করিম নিরাপদ থাকে এটাই আব্দুর রহমানের জন্য সর্বোত্তম আমল দুইটা হাদিস পাইলাম উত্তম আমলের ক্ষেত্রে আসেন এবার তুতুআইমুত তো আম প্রথম হাদিসের প্রথম অংশের জুয আউয়াল এর ব্যাখ্যা করি তুতুআইমুত অপরকে খাবার খাওয়ানো কিভাবে অপরকে খাওয়ার খাইবেন তোমার জিনিসের যে দাম কথা বলেন ঠিক কিনা পাঁচশো টাকা দিয়ে বাজারে গেল দুই তিন আইটেম চাইতে বেশি কিনা যায় না এত এত দাম দাম সিন্ডিকেট পার্টিদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন না কেন পারেন নাই জানেননি কারণ সিন্ডিকেট পার্টিদের মধ্যে যারা সিন্ডিকেট করে তাদের মধ্যে আল্লাহর ভয় নেই কোয়া নাই যারা সিন্ডিকেটদেরকে নিয়ন্ত্রণ করবে তাদের মধ্যে আল্লাহর ভয় নেই দিনের বোঝ নাই মানবতার দরদ দিই মানবতা মানব মানবের জন্য যে দরদ দিল থাকবে সেটাও নাই কারণ সরকারি টাকা পায় আর দিন শেষে এইভাবে মাস শেষে আমরা চলে যাই সরকারি টাকা পায়। মাস শেষ হয় এইভাবে বছর চলে যায় এই চিন্তা দ্বারায় যদি আপনি থাকেন আপনার দ্বারা কোনো দিন এই সিন্ডিকেট দূর হবে না কারণ সিন্ডিকেট দূর করতে হলে ওলাম আ প্রতিনিধি থাকা দরকার আছে না নাই দ্বীপের মধ্যে আছে ফা ইন্দান আইলমা আল্লাহ নুবী বলেনিয়া আইউ হান্দা এ মান আইলমা বিদ্যা আলমি তোমরা জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষা অর্জন করো কলফিক বিদ্যাভাৱ কহি তোমরা কি কর গবেষণার মাধ্যমে ফিকা ফকিহ হও ফিকাহ অর্জন করো এরপর আল্লাহ নবী বলেন উমাই ইউরিদুল্লাহু বিখাইরয়ু ফাকিহু ফিদ-দিন আল্লাহ তানা যেই বান্দার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন এরপর নবীজি বললেন ইন্নাবা ইয়াকশাল্লাহা মিন ইবাদিহিল উলামা এ জেনেখো ওলামায়ে کرامের আল্লাহর বান্দাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় প্রদর্শন করে ভয় পায় ওলা মাই কেরাম ওলামাই কোন আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় এই জন্য ওলামাই কেরামের নেতৃত্ব মেনে নেন তারা দেখবেন জনগণকে আল্লাহকে ভয় করে প্রতিটা জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বে ওলামাই কেরামদের তো নেতৃত্ব দিবে কি মসজিদের মেম্বারে যে ইমাম সাহেব কথা বলবে তার মুক্ত বন্ধ করে রাখছে একদল না হয় নিস্পৃহিত হয়েছে আর দল আবার মাথা চড়া দিয়ে উঠছে কিন্তু মাথা চড়া দিয়ে উঠলেও আপনি ইমামের জবানকে বন্ধ করবেন না ইমাম বহু বছর পরে ইসলামের কথা বলার জন্য তার জবানকে স্বাধীন পেয়েছে কথা বলার ঠিক না এই জন্য ইমামকে ইসলামী সমাজ কিভাবে কায়েম করা যায় ইসলাম যে কিভাবে ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনকে পরিচালনা করা যায় আপনি যদি সভাপতি হন আপনি যদি সেক্রেটারি হন আপনি আপনার ইমামকে অধিকার দিবেন ইমাম সাহেব হুজুর আপনি ইসলামের পরিপূর্ণ ব্যাখ্যা তুলে ধরবেন ওয়া তাকুমুল হক আউantum তালামুন আপনি জেনে বুঝে যদি আপনি সত্যকে গোপন করেন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে আপনার আগে পেছনে ডাইনে বামে আম সভাপতি যাতে আমরা সমাজের মানুষ ইসলাম মোতাবেক সমাজটাকে প্রতিষ্ঠা করতে পারি এই সমাজ দিয়ে আমরা যেন আমাদের রাষ্ট্রটাকে প্রতিষ্ঠা করতে পারি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের ইমামদের সবানকে বন্ধ করে রাখেন। ইমাম সাহেব বয়ান করবেন ভালো কথা উনি তো তাক্সির কোর আনিল আবিম কিনতে হবে তফসিরের কাশ্যাপ তফসিরে কবির তফসির কুটুকু এগুলো কিনে বয়ান করতে হবে সিয়াসিপ্তার কিতাব কিনে বয়ান করতে হবে বড় বড় অনেক বিশ্লেষণ করা অনেক বড় বড় কিতাব কিনলেতে বয়ান করবেন ইমামের বেতনদের পাঁচাদা বেচারায় কি সংসার চালাইবে না কিতাব কিন্না আপনাদেরকে তাকসির শুনাইবে কথা বলেন ঠিক কি না কি করবে ইমামের বেতন দেন 5000 ইমামেরটা ছুটি ইমামেরটা আল্লাহ তাআলা 5000 এর বরকত দান করেন আমরা এটা বুঝি যদি প্রত্যেকটা ইমাম আপনার মসজিদের আপনার মসজিদের ইমামকে ছোট করে দেখার সুযোগ নাই যদি তার হাদিয়াটা বাড়ايا দিতেন আপনার ইমাম এমন ভাবে মরহুম হয়ে গেছেন রাহম হয়ে গেছেন আল্লাবাদ হোসেন সাইদি সাহেব সহকারে এবং যারা মিদানুর রহমান আজহারি ভক্ত এনাদের মতো করে আপনার মসজিদের ইমাম তাফসির করতে পারতো কথা বলেন ঠিক ঠিকা এখন এই তাফসির শুনতে হলে আপনার ইমামকে আপনি একটু ফুলুসটা বাড়ায় দিতে হবে সম্মান বাড়ায় দিতে হবে স্বাধীনতা বাড়ায় দিতে হবে সামনে ডাইনে পিছনে আপনি সব সময় ইমামের সাথে দেখে থাকতে হবে কথা বলে ঠিক না ইমাম বের হলে মনে হয় বিড়াল বের ইমামের ইমামরে দেখলে এখন এক একজন ইমাম সালাম দিত আসসালাম আলাইকুম সভাপতি সাহেব আসসালাম সেক্রেটারি সাহেব কথা বলে ঠিক না ইমাম মিম্বারে বসে সালাম দিতে হবে কেন ইমাম তো আরক নেতা ইমাম তো আরব নেতা এই সমাজকে ইসলামী সমাজ রূপ দেওয়ার জন্য ইমামের ভূমিকা সবার আগে থাকতে হবে ইমামকে ভূমিকা সবার আগে রাখতে হবে আপনি সেই সুযোগটা করে দিতে হবে কথা বলেন ঠিকা আপনি সমাজের অমক নেতা তমক নেতা হন আপনি হইলেন কিভাবে আপনার ইনকামের টাকা দিয়ে আপনি চেলা বেলা তো জনগণের টাকা নিয়ে এই সমস্ত ভাবে আপনি এগুলো নিয়ন্ত্রণ করছেন কিন্তু আপনার ইমাম তো ইসলাম দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করবে কোনটা উত্তম আপনার বলেন ইমামের নিয়ন্ত্রণ উত্তম না সমাজের পাতি নেতার নিয়ন্ত্রণ উত্তম বলেন কোনটা উত্তম সেই ইমামকে তার স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে এখন এমন কোন ভয় দেখাবেন না সৈরাচারের পদনের পরে আপনি নতুন করে যেই দল করেন না কেন আপনার ভীতি যেন ইমামের অন্তর না ঢুকে না হয় আপনিও আপনার এই ভীতি দেখানোর কারণে আপনার অবস্থানকে ইমামকে বুঝিয়ে দেওয়ার কারণে আপনারও পদস্খলন হইতে বেশি সময় লাগবে না 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 এই জন্য ইমামকে সম্মান করবেন আল্লাহ তালা আমাদের সমাজের প্রত্যেকটা সভাপতি সেক্রেটারি সাহেবকে তার ইমাম প্রকৃত নেতা সেই নেতাকে সদা সর্বদা মেনে চলবার তৌফিক দান কেন বলে আমিন তো বলছিলাম তু তো আমি মতো আম খাবার খাওয়াইবেন হাদিসের মধ্যে আসছে মুসনাদ আহমদের উনিশশো পাঁচ নম্বর হাদিস

বাইনা বইনে মুসলিমাই নিছে ইтим সন্তানের মা বাবা দুই জন দুনিয়ার মধ্যে নাই এবং ইтим সন্তান যে ব্যক্তি জিমাদারি গ্রহণ করে মার্কাজুত তাকওয়া ময়ন মাদ্রাসায় আপনি জানেন একটা ইтим মেয়ে পড়াশোনা করে অথবা জানেন না মুফতি আব্দুর রহিম ডাডি হুজুরকে করলেন হুজুর আপনার মাদ্রাসায় ইтим কোনো মেয়ে আছে আমার মাদ্রাসায় ইтим অনেকগুলো মেয়ে আছে এই অ্যাতিমদের ক্ষেত্রে আমি কি করবো আপনি খানা পিনার জিম্মাদারি গ্রহণ করলেন উপযুক্ত হওয়ার হাদিস পাশ করার আগ পর্যন্ত আপনি যদি মেটার জিম্মাদারি গ্রহণ করেনি গ্রহণ করার কারণে আল্লাহ নবী আপনার ক্ষেত্রে বলেন এ Abdul Rahman.

ওমানে প্রত্যেক মুসলিমান কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে জেলখানা থেকে आजाद করে দেয় বন্দী থেকে মুক্তির ব্যবস্থা করে আপনারা সকলে দোয়া করছেন আল্লামা মামুনুল হক সহকারে রাজি সহকারে আর যারা আমাদের বাংলার কিং কর্তব্য আমাদের যারা আমাদের সুজ সন্তানরা রয়েছে তাদেরকে জেলখানা থেকে বন্দী করা মুক্ত করার জন্য যে দোয়া করেছেন সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ নবী কি বলেন কইলিকুল যেহেতু আপনি একজনের নাম আব্দুর রহমান জেলখানায় বন্দি ইসলামের কথা বলার কারণে এরকম নাই ইসলামের কথা বলার কারণে জেলখানায় বন্দি তারা আপনি বন্দি থেকে মুক্তির ব্যবস্থা করবেন আপনি যে মুক্তির ব্যবস্থা করলেন নবীজি বলেন ইস্তান কদল্লাহু মিনহু আল্লাহ তাআলা আপনাকে ও মুক্তির ব্যবস্থা করবেন কত্ত থেকে কয় মিনান নার জাহান্নাম থেকে কিভাবে কয় বিকুলুউযুউ মিনহু উযুউব মিনান নার আপনি যেভাবে আব্দুর রহমান কে আপনি মুক্তির ব্যবস্থা করলেন আব্দুর রহমানের মাতার বিনা আপনার মাতা আব্দুর রহমানের হাতের বিনা আপনার হাত আব্দুর রহমানের পায়ের বিনা আপনার পা আব্দুর গোটা দেহের আপনার আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেয় সেই কাজটা আমরা সামনেও করব আগেও করেছি বর্তমানে করেছি সামনেও করবো ইনশাল আল্লাহ এই মধুখানি থেকে কোন ওলামা একরাম দেখেন জেলবন্দি হয়ে গেছে সাথে সাথে সকলে যাবেন আপনি কিছু দিয়ে সাহায্য করতে পারেন না পারেন আপনার সমর্থন এই সাপোর্ট ইনশাল্লাহ আপনা কেউ আল্লাহ তালা এই যে মুক্তির জন্য একটু দৌড়াদৌড়ি করছেন দুই চার পাঁচ টাকা দিয়ে আপনি সহযোগিতা করেছেন বা দোয়া করেছেন এই উসিলায় হলেও ওই ব্যক্তির মুক্তির বিনিময়ে আল্লাহ তালা আপনার গোটা দেহকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা

কোনো বিধবানারীর জিম্মাদারী গ্রহণ করে ইয়াতি মিস্কিনের জিম্মাদারি গ্রহণ করে বিদবানারী স্বামী মারা গেছে তার সন্তান দিয়েছে আজকে বিদুবানারী কি করবে তার খবর নেওয়ার কেহ নাই আপনি তার খোজখবর নিচ্ছেন পর্দ দারালয় থেকে আজকে বিধবা নারীদের খোঁজ খবর না নেওয়ার কারণে তারা গুনাহের মধ্যে অধিকাংশ লিপ্ত হয় যে সমাজের মধ্যে বিধবা নারীরা লিপ্ত হয় ওই সমাজ কেমতের ময়দানে সেবা করলেন না তার কেন খোঁজ খবর নিলেন না সে কোন হোটেলে যায় কোন পোদালয়ে যায় নিজের দেহ বিক্রি করে দুটা টাকা কামায় এটা কেন আপনি খবর নিলেন না কেমতের ময়দানে আপনাকে তার পরিপূর্ণ জবাব দিয়ে করতে হবে আল্লাহ নবী বলেন কোন বান্দা যদি বিধবা নারী এবং মিসকিনের বরণ পোষণের জিম্মাদার গ্রহণ করে তার খুজ কবর না একটা পোশাক দান করলো সাউল ডাউন কিছু গেলে দান করে দিল প্রতি সমাজের মধ্যে অনেক দিনদার এরকম আপনার যুব সংঘ আছে সংস্থা আছে হিলফুল ফুদুল আছে এরকম গঠন হওয়া দরকার তারা কি করবে কোথায় বিধবা নারী আছে কোথায় অসহায় মহিলা আছে কোথায় গরিব পরিবার আছে তাদের খোঁজ খবর নেওয়া মাসে আপনি পাঁচশো এক হাজার দেওয়ার দরকার নাই যদি মাসে আপনি দশ কেজি চাউল দিতে পারেন এটাই কিন্তু আপনার জন্য বড় মানবতার সেবা কথা বলেন ঠিক কিরা আপনি মানবতা সভা করলে কি হবে নবীজি তিনটা পুরস্কারের কথা বললেন এক নম্বর কাল মুজাহিদি ফিসাবিল্লাহ ওই বান্দা মুজাহিদের ন্যায় সওয়াব পাবে আল্লাহর রাস্তায় জিহাদকারী যেভাবে সওয়াব পায় ওই বান্দা আল্লাহ তালা সেই পরিমাণ সওয়াব করে দুই নম্বরে আল কায়মুল লাইলা আও সায়িমিন নাহারা যে বান্দা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে তাহাজুদের নামাজ পড়লে যে পরিমাণ সব হয় আল্লাহ তালা ওই পরিমাণ সব তাকে দান করে দেয় তুই তিন নম্বর বললেন ওই সিন্না হার দিবসে রোজা রাখলে যে পরিমাণ সব হয় আল্লাহ পাক রবুল আলমিন ওই পরিমাণ সব তার আমল দান করে দেয় বিধবা নারী আর মিষ্কিদের খোঁজ খবর নিচ্ছেন কোরআন কেন আল্লাহ বলছে

এবং যারা নাকি নিষ্পেষিত দরিদ্র মানুষদেরকে কি কি করবে খাবার দিবে যে মাতৃ স্বজন খোঁজখবর নিবে মিসকিনদের খোঁজ খবর নিবে অসহায় নিঃস্ব খুধার্তদেরকে যারা খাবার খাওয়াইবে যারা কষ্টের মধ্যে থেকে তাদেরকে কষ্টের মধ্যে ধৈর্য ধারণের সুসংবাদ দিবে তথা ওয়াসাউবিল মারহামা এবং পরস্পর রহম করার জন্য দয়া করার জন্য কথা বলবে এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ আল্লাহ তালা বলেন উলাইকা اصحابুল মাইমানা এই সকল মানুষগুলা হলো সৌভাগ্যবান অর্থাৎ জান্নাতের অধিবাসী জান্নাতের অধিবাসী বললেন আমরা কে কে জান্নাতের অধিবাসী হতে চাই একটু আল্লাহকে হাতটা তুলিয়া দেখেন না বারবার হাত তুলবো কারণ বুঝেন না রাত্র বেশি হয়ে গেলে গুম পায়া বসে এই জন্য বারবার হাতটা তুলবো এখন যদি বলি সামনে মারেন বলা যায় না কার মাথায় লাগে এই জন্য হাত উপরের দিকে আরেকবার একটু নড়াচড়া করেন সবাই একটু করেন আলহামদুলিল্লাহ বলেন নারে বি নারে তকবীর শয়তান দূর হইছে কিনা বলেন শয়তান দূর হওয়ার স্লোগান মাঝে মাঝে দেওয়ার দরকার আছে ডাডাই জান্নাতে যেতে চান আল্লাহ কোরআন কারিমে বলছে জান্নাতে যাওয়ার জন্য বললাম তানালুল বিররা হাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন যাইবা, আল্লাহ কখনো তুমি কেন আল্লাহ কেন জান্নাতে যাইতে পারবোনা না তুমি ফেঁকু মিম্বা হাইবোন যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় করো আচ্ছা বলেন তো প্রিয় বস্তুর কথা বললেন কোন বস্তুর কথা বললেন সবাই বলেন না কোন বস্তুর কথা প্রিয় বস্তুর কথা আবার বলেন কোন বস্তুর কথা প্রিয় বস্তুর কথা বললেন আল্লাহ প্রিয় বস্তুর কথা বললেন প্রিয় বস্তু কি আপনি জানেন আপনার প্রিয় বস্তুটা কি নবীজি সাহাবারা আবদুল্লাহ রাজি আল্লাহ তিনি যখন মক্কা থেকে সিরিয়ার দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে একটা বা খা নামক একটা জায়গায় তিনি অবস্থান করলেন সেখানে অবস্থান করে তার মনে হঠাৎ করে একটা মাছ খাইতে এমন একটা এলাকা মধ্যে চতুর্দিকে মাছ পাওয়া যায় না কোথায় মাছ আছে কোথায় মাছ পাইবে অনেক কষ্ট করে তার বিবি এবং তার সাথে থাকা অন্যান্য যারাক কর্মী ছিল সকলে মাছ সংগ্রহ করিয়া একটা মাছ কোনো মুতেই সংগ্রহ করা পাইছে। ওই মাছটাকে একটু রান্না বান্না কইরা আবদুল্লাহ রাজি আল্লাহ উত্তরণ সামনে দিস আবদুল্লাহ রাজি আল্লাহ উত্তরণ খাবে এমন সময় একজন বিকু গাইসা বলে আব্দুল্লাহ এ আল্লাহ গোলাম আমাকে একটু কিছু দাও আবদুল্লাহ বললেন নাও আমার সামনে যে মাছটা সেটা খেয়ে ফেল আবদুল্লার বিবি বড় রাগ কেন এই মাছটা কি জোগাড় করতে কষ্ট হয় নাই আপনি আমাদের কতগুলা মানুষকে বেরেসানি বানাইলেন এত কষ্ট করিয়া কোন এলাকার মধ্যে মাছ পাওয়া যায় না অনেক কষ্ট করিয়া একটা মাছ জোগাড় করিয়া আপনাকে দিলাম ফ্রাই করিয়া আর এই মাছটাকে আপনি কি করলেন ফকিরকে মিস্কিনকে দান করিয়া দিলেন আপনি তো চাইলে অন্য অন্য টাকাও দান করতে পারতেন আপনার স্বর্ণ অলঙ্কার তো অভাব ছিল না আপনি ওগুলো দান করতেন এটা কেন দান করলেন আব্দুল্লাহ বলেন বিবি আমার ভালো করে শুনে নাও আমি আল্লাহ রসুল সাল্লাহামের কাছ থেকে শুনেছি যদি তোমরা জান্নাতে যেতে চাও জান্নাত পেতে চাও তবে তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান করো প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান না করা বন্ধু জান্নাতের মেহমান হতে পারবা না হে আমার বিবি এতদিন এত আমার যা আছে মাসহারা যত ধন সম্পদ আছে এগুলো এখন আমার কাছে প্রিয় না আমার কাছে আমার মাসটা এখন বেশি প্রিয় এই জন্য প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তা দান করে বিনিময় আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেলাম আল্লাহর জান্নাতের মালিক সবাই হতে চায় না হ্যাঁ নবীজির মেয়ের নাম কি বলেন তো সবাই বলেন সবাই বলেন আরে প্রিয় বস্তু যদি দুনিয়াতে দান করেন দুনিয়াতে দশ গুণ পাওয়া যায় সোবাহান বলেন না দুনিয়াতে দশ গুণ পাওয়া যায় দুনিয়াই রেজাল্ট পাওয়া যাবে আল্লাহ করেন এই বস্তু ফাতেমার জ্বর ফাতেমার কি হয়েছে হযরত আলী কি স্বামী আমার আমার তো জ্বর জ্বর অনুভব হচ্ছে আমাকে একটা আনার যদি এনে খাওয়াইতেন তাহলে আমি শক্তি পাইতাম আলী রাজিয়াল বাজারে গেলেন একটা আনার কিনারলেন প্রতিমধ্যে একজন বিক্ষুক বিক্ষুক বলে আলী আমি বড় অসুস্থ বোধ করছি আনার দাও আলি বলে কি ব্যাপার আনার তো আমার ব্যাগের মধ্যে এই আমার জানল কেমনে আলি বলল যাও যেহেতু কেউ চাইলে তাকে ফেরত না দেওয়া আলি আনারটাকে অর্ধেক করিয়া বললেন তুমি অর্ধেক খাও আমার বিবি ফাতেমার জন্য অর্ধেক নিয়ে যাবো আমার নিয়ে যাব এই কথা বললেন ফকির যখন অসুস্থ লোকটি যখন অর্ধেক খাইলেন আলিক বলেন আলী সুস্থ তো অর্ধেক হইসি আর অর্ধেক আনার খাইলে মনে হয় পুরা সুস্থ হইতাম আলি বলে বড় মুশকিলের মধ্যে পড়ছি কোরআনে কারিমে তো আল্লাহ বলছেন আম্মা তানহার সুয়ালকারীকে তোমরা ধমক দিও না এখন তো আমি না পারি তারে ধমক দিতাম যা যা খা এটাও তুই খায় না আলি পুরাটা দিয়ে দিছে। এখন হাঁটি হাটিয়া পা করে কোথায় যায় ফাতেমার ঘরের দিকে আর মনে মনে বলে আজকে না জানি ফাতেমা আমার এক তুলো দোনো দেয় কি জানি না জানি বলে আমারে আমি তো ফাতেমার জন্য আনার নিতে পারি নাই আনারটা তাও মিসকিন খায় বলাইছে ফাতেমা যখন অস্তে হাঁটি হাঁটি পা করে ঘরের সামনে গেল অমনি ঘর থেকে টাওয়া যাচ্ছিল ফাতেমার কণ্ঠে স্বামী আবার কে আনস্ত আস্তে আসেন দ্রুত আসেন আল্লাহ আমার পরিপূর্ণ সুস্থ কইরা দিছে এমন সময় নবীর দরবার থেকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাহু আসলেন একটা জাহাবরতি কতগুলো আনার নিয়া হজরত আলীর গেটটা মাত্র দরজাটা বন্ধ করছে সালমান ফারসি বলে আদি বিতরা জিন্নী দরজা তাড়াতাড়ি খোলেন দরজা খোলার পর নবীর দরবার একজন সুন্দর সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি আসিয়া আল্লাহ নবীর দরবারে আনার যাহা গুলো দিছে আল্লাহ রসুল বলছে যা ওইটু আলীর দরবারে পৌঁছায় দাও এখন আমি আমার কথা হচ্ছে কি ব্যাপার জাকাত আসছে নবী তো অন্য অন্য সময় সাহাবাই কেরামদেরকে দান করে সবাইকে নিয়ে খায় আজকে কেন স্পেশাল পাবে তোমার কাছে এই জাকা আনতে বলছে আমার তো এটা জানা নাই হজরত আলী বলল ঠিক আছে ভাই আমি একটু বলে দেখি এই জাহার আনারগুলো আমি আলীর কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পাইলন গনিয়ার নয়টা আর একটা নাই আদি বলে সালমান পায় কিছু মনে করিও না মাইন্ড করিও না এই আনারগুলো মনে হয় আমার না অন্য কারো হতে পারে হয়তো মিস্টেক করিয়া তুমি আমার কাছে নিয়ে আসছো কোন না না নবী বলছে তোমার তোমার কাছে জন্য নবী বলছে কয় তোল আনার পাইলাম না এটা সালমান পড়ছে আদার আসল থেকে এইভাবে আনারটা খুলে কয়বার গোনা কয় এবারে পাইলাম 10টা কয় এবারে ডি আমার সুবহানাল্লাহ বলতেন না কয় কেন আমার তো রহস্য বুঝে নাই সালমান পার্সি বলে আমি একটা এই জন্য ঢুকাইছি দেখি না এটার রহস্য কি নবী কেন ডাইরেক্ট তোমার দরবারে পাঠাইয়া দিল যখন সব কিছু খুলে বললেন যে বান্দা রাস্তায় একটা টাকা দান করে আল্লাহ তাকে দশটি টাকা দান করে যে বান্দা আল্লাহ রাস্তায় একটা ফল দান করলো আল্লাহ তাকে দশটা ফলের মালিক বানাই দিছে এবার হযরত আলী বলে সালমান রে এটা তো আল্লাহর পক্ষ থেকে আইছে তুই আয় সবাই মিলে একসাথে খায় সবাই মিলে আনার একসাথে খায়ছো এখন এই যে দান করলেন আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে অন্নন্ন আয়াতের মধ্যে আমাদেরকে জানাইয়া দিছে বান্দারে

আসলো বীজের মধ্যে সাতটা শীষ আসলো সাতটা শীষ কে দান করছেন সাতটা শীষ বীজ বের করলেন কে আল্লাহ দান করলেন এখন এই সাতটা শীষের থেকে সাত শতটা দানা দান করলেন কে আল্লাহ বলে বান্দারে তুই এক টাকা দান করবি আমি বিধি তোর এক টাকারে সাত টাকা করে দিতে পারি না বলেন আল্লাহ পারে কি পারে না আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ যাকে চায় আরো বহু গুণে বাড়ায় দেয় আরো বহু গুণে আল্লাহ বাড়ায় দেয় দান এমন এক জিনিস আসাদা কত তার উতুল বালা অতা জিদ যদি তুমি তোমার বালা মুসিবত গুলো দূর করতে চাও তোমার সামনে একটা মুসিবত আছে তুমি বলতেও পারো না আসলে মুসিবতটা কি এই মুসিবতে এক লাখ টাকাও চলে যেতে পারে কথা বলেন ঠিক কিনা এখন যদি আজকে মহিলা মাদ্রাসার জন্য যখন আপনাদের কাছে কিছু চাওয়া হবে আপনারা যদি অল্প কিছু দান করেন আল্লাহ এক লক্ষ টাকা আপনার বাসায় দিতে পারে কি পারে না বলেন আর বলেন পারে কি পারে না এখন আমি যদি বলি আল্লাহ তালা কোরআনে কারিমে

বলেন কি আন্নালা কুমুল জান্না কিসের বিনিময়ে সবাই বলেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আল্লাহ আমাদের জান এবং মাল করে করে নিয়ে আবার আমাদেরকে ফিরে দেয়া বলতেছে রে বান্দা তোমাদের জান এবং মাল তোমাদের কাছেই দিলাম জান্নাতটাও তোমাদের জন্য রইবে আমার মাল এবং জান আমি এটা আমি আল্লাহর আমি কিন্তু তোমাদেরকে জান্নাত দান করছি বিনিময়ে তোমাদের জান এবং মাল নিছি

থাকবে না কোন বন্ধু বন্ধুর কাজে আসবে না ওই দিন আসার পূর্বে তোমরা আল্লাহ রাস্তায় দান করো যখন মৃত্যু চলে আসবে তখন আমরা আল্লাহ কে বলবো আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠান আল্লাহ কোরআনে কেরমি সুরাতুল মুনাফিকুনের মধ্যে বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউম আইয়াতিয়া আইয়াতিয়া হাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বারীব ফাআসসাদাকু ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহ কিন্তু বারবার আমাদেরকে

নিজে ভোগ করলা তোমরা মালটাকে এত ভালোবাসলা তোমরা তোমাদের আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করলা না তোমরা পরাবতী বেশির পিছনে ব্যয় করলে না তোমরা উত্তরাধিকারী সম্পদ পাইয়া বলতেছ এটা তো আমার সম্পদ আল্লাহ বলে না বলতে এটা আমার সম্পদ আমি পান্ডা তোর সৃষ্টি করছি তুই নিজেই তো আমার কথা বলে ঠিক কিনা আল্লাহ বলে পান্ডারে তুই নিজেই তো আমার অন্য হওয়া আমি বলেন কার আবার সবাই বলেন আমরা কার আমাদের এই দুই হাত কার আমাদের এই মাথাটা কার আমাদের এই জবানটা কার আমাদের আমাদের এই জামাটাও কার আল্লাহর এই তো আল্লাহ আমার দান করছে না হয় কি আমার দান না করলে আমি গায়ে দিতে পারতাম সব আল্লাহ জমিন টাকার আসমান টাকার এই যে আকাশ বাতাস যা কিছু দেখতেছেন সব কার সব আল্লাহর যদি হয় আমার পকেটে কিছু টাকা আছে ওটাও কার এবার জোর হইলো না কা ওটাও কার আর জোর বলেন ওটা কার এটা তো আল্লাহর এই কারণ আল্লাহ আমার আবার দিছে বান্দারে তুই ন্যায্য ভাবে খরচ করবি তোর পরিবারের জন্য আর তুই দান সদকা করে আসলে তুই এটা কদামাত লিগাদ আগামী দিনের জন্য এটা জমা করলি তোর এটা জমা করার কারণে আল্লাহ তাআলা কোরআন অন্য আয়াতে বলেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা আল্লাহ বলে এ আমার দানশীল নারী পুরুষ পুরুষ এবং নারীদের মধ্যে থেকে যারা দানশীল আল্লাহ তাদেরকে বলতেছে ও আকরিদুল্লাহ করদন হাসানা তোমরা আমি আল্লাহ কি চোখ করদে হাসানা দাও আহারে আল্লাহ তালা কত মায়া কত দয়া আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়া আমাদেরকে জান দিয়া আবার আল্লাহ করণে কালিমে বলছেন ও আকরিদুল্লাহ করদন হাসানা আমি আল্লাহ কি তোমরা কয়েকটা টাকা ঋণ দাও কিছু টাকা ঋণ দাও আমরা সেখানেও কৃপণতা করি আসে না নাই